হাই ফ্রেন্ড, আমি চলে এসেছি আমার নতুন রেসিপি নিয়ে। এটা গুড়, এটা হলো চালের গুঁড়ি। গুড়ের মধ্যে একটু জল দিয়ে নিলাম, এবার এটা ফুটোতে দেব। গ্যাস জ্বালিয়ে নিলাম, এবার এটা ফুটুক। দেখুন গুড় ফুটে গেছে, ভালো করে চামচি দিয়ে এবার এটা নাড়িয়ে নেব, নাড়তে থাকবো। মনে হচ্ছে গুড়টা রেডি হয়ে গেছে, এবার একটা বাটিতে জল নিয়ে দেখে নেব ওটা রেডি হয়েছে কিনা। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর চালের গুঁড়িটা নিলাম, এরপর রেডি করে রাখা গুঁড়টা ঢেলে দিলাম। এরপর পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। এবার একটু কুসুম কুসুম গরম জল দিতে হবে, দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে রেডি করতে হবে। মোটামুটি আমার ব্যাটার রেডি হয়ে এসেছে। এবার কড়াই তেল গরম করতে দিতে হবে। আমার তেল গরম হয়ে গেছে, দেখুন আপনারা ব্যাটারটা। এবার ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর ফুলছে। রেডি আমার নতুন রেসিপি। দেখুন কি সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। আবার একটা দেখাচ্ছি আপনাদের হারে, রেডি আমার নতুন রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।